আমরা এখন আছি ওরচেস্টার ম্যাসাচুসেট ইউএসএ। সারাদিন আজকে আমি আমার ফ্যামিলির সাথে অনেক ঘোরাঘুরি করেছি। আজকে আমার একটি স্পেশাল দিন, আজকে নভেম্বর 19, 2018। সারাটা দিন প্রচণ্ড ঘোরাঘুরি করা হয়েছে। আপনারা যে সিটি দেখছেন, এটি ওরচেস্টার। এটা বস্টন থেকে 40 কিলোমিটার দূরে। আমি এখানে গত সামারে এসেছিলাম, তখন এই সিটিটা একদম গ্রিন ছিল, বিকজ সামারে প্রচণ্ড গাছপালাগুলো ফুলে ফাঁকা ফেপে একদম সবুজ হয়ে যায়। এখানে অনেক হিল আছে, আর এখন উইন্টার, অ্যাকচুয়ালি ফল জাস্ট গেল গত অক্টোবর মাসে, সব গাছের পাতা ঝরে গেছে, এখন উইন্টারের শুরু। আপনারা দেখছেন অনেক স্তূপ স্তূপ বরফ পড়ে আছে, স্নো অ্যাকুমুলেট হয়েছে। আমি যে পার্কটায় এখন নেমেছি, এটার নাম কুইন সিগমাং পার্ক। এটা একটা সিটি পার্ক। এই পার্কটায় গত সামারে আমি যখন এসেছিলাম, এটি প্রচণ্ড সবুজ ছিল, এভারগ্রিন। এখানে অনেক রকম গাছগাছালি আছে, আর সামারে আসলে এখানকার লোকজন অনেক এনজয় করে, ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম কাটায়, বাচ্চারা স্কুল থেকে আসে, বড়রা অনেকে হাইকিংয়ে যায়। এখানে অনেক হিলি এরিয়া আছে, আর এই পার্কে অনেক পাখি দেখা যায়, এখনও দেখা যাচ্ছে, অনেক গুস দেখা যাচ্ছে, হয়তো মাইগ্রেটরি বার্ড। আর এখানে একটা লেক দেখতে পাচ্ছেন, এখন ওই লেকের পানি স্বচ্ছ, হয়তো আর কিছুদিন পরে এটা বরফের নদীতে পরিণত হবে। আর এখানে অনেক স্নো অ্যাকুমুলেট হবে, অনেক বরফ থাকবে, আইস থাকবে, এখানে হাঁটা চলাই সম্ভব হবে না। এখনও এখানে কোনো লোকজন আমি দেখছি না, আমরা জাস্ট ফান করতে এখানে নেমেছি। আমি অবশ্যই এনজয় করছি, কারণ উইন্টার জ্যাকেট পরা আছে সবার। যাই হোক, আমার সময়টি খুবই ভালো কেটেছে আজকে। এখন আমরা বাসার দিকে আবার ফিরে যাব। যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন যে আমরা যখন আমরা ড্রাইভ করছি, আশেপাশে এই সিটিটি অনেক সুন্দর একটি সিটি, এমনকি উইন্টারেও বোঝা যায় যে চারপাশে অনেক গাছগাছালা, কিন্তু সামারে এটি একদম এভারগ্রিন। আজকে এখানেই থাক, খুব হাফিজ।